वेलकम स्टूडेंट्स आज আমরা দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্গত থাইরক্সিন হরমোনের ভূমিকা সম্পর্কে আলোচনা করব তো থাইরক্সিন হরমোনের প্রধান যে ভূমিকা মানব দেহে তা হলো মানব দেহে বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করা তে বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ থাইরক্সিন অনেক পদ্ধতিতে করে তার মধ্যে প্রথম যে পয়েন্টটা আমরা আলোচনা করব আজ সেটা হলো ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি প্রথমেই মনে করি আমরা যে ক্রেবস চক্রটা কি ক্লাস 9 এ ছিল আমাদের শ্বসন পদ্ধতি যেখানে আমরা পড়েছিলাম শ্বসন তিন প্রকারের হয় একটা স্বাবাত শ্বসন একটা অবাত শ্বসন আর একটা সন্ধান প্রক্রিয়া তার মধ্যে স্বাবাত শ্বসনে আমরা যে ধাপগুলো পড়েছিলাম তার মধ্যে প্রথম এক নম্বরে ছিল গ্লাইকোলাইসিস এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে ঘটে তারপর দু নম্বর ধাপ পড়েছিলাম আমরা ক্রেবস চক্র এটি ঘটে কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে এবং তিন নম্বর ধাপ পড়েছিলাম ইলেকট্রন পরিবহন তন্ত্র এটাও ঘটে মাইটোকন্ড্রিয়ার মধ্যে তো এই তিনটে যে শ্বসনের ধাপ তার মধ্যে যে ক্রেবস চক্র পদ্ধতিটা আছে এই ক্রেবস চক্রে এক অণু গ্লুকোজের শ্বসনের ফলে এই ক্রেবস চক্র যে পদ্ধতি তার সেই পদ্ধতিতে 30 অণু এটিপি উৎপন্ন হয় তাহলে এক অণু গ্লুকোজ থেকে 30 অণু এটিপি উৎপন্ন হচ্ছে তার মানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে থাইরক্সিন এই ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে এটিপি উৎপন্ন হতে অর্থাৎ দেহে তাপশক্তি উৎপন্ন হতে সাহায্য করে এবং এই থাইরক্সিন হরমোনটা এই ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধির মাধ্যমে আমাদের যে তিন রকমের খাদ্য উপাদান অর্থাৎ শর্করা প্রোটিন ফ্যাট এই সমস্ত খাদ্যের বিপাকক্রিয়ার হারও প্রচুর পরিমাণে বৃদ্ধি করে এবং এই থাইরক্সিন হরমোনটা মানব দেহে তাপ উৎপাদনে সাহায্য করে অর্থাৎ প্রচুর পরিমাণে তাপ উৎপাদনে সাহায্য করে তার জন্য এই হরমোনটাকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন